হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি তোমাদের এমন একটা নতুন ট্রিক শেয়ার করতে চলেছি, যেই ট্রিক্সটা ব্যবহার করে তোমরা যারা নতুন ইউটিউবার আছো, তোমাদের চ্যানেলে তোমরা যারা সাবস্ক্রাইবার ভিউজ আর ওয়াচ টাইম বাড়াতে পারছো না, এই ট্রিক্সটি দেখার পর, এই ভিডিওটি এবং শেষ করার পর তোমরাও দেখবে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করবে, এবং এই ট্রিক্সটি অ্যাপ্লাই করার পর দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ আর ওয়াচ টাইম আসছেই আসছেই আসছে, 100% কথা দিলাম, ঠিক আছে? যদি না আসে তাহলে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও, এই কথাটা আমি তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তো যেই ট্রিক্সটা বলবো, এই ট্রিক্সটা আমার কাছে মনে হলো ব্যক্তিগতভাবে যে এটা আমি প্রথম আমি ইউটিউবে আপলোড করছি, এই ট্রিক্সটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার শেয়ার করেছে কিনা আমি জানি না, কিন্তু আমি শেয়ার করছি বলে এটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একেবারে 100% নিশ্চিত যে তোমাদের সাবস্ক্রাইবার দেবে, ভিউজ দেবে, ওয়াচ টাইম দেবে, একেবারে রিয়েল, একেবারে লিগ্যাল ট্রিক্স, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না, কারণ আমরা আগে কাজ দেখে নেবো, কাজটা দেখে নাও, তারপরেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে সাবস্ক্রাইবার আসছে, ভিউজ আসে, ওয়াচ টাইম আসে, এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয় এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এইরকম রিলেটেড টিপ টপিক নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি তোমাদের যেই নতুন ট্রিক্সটা বলতে চলেছি, এই ট্রিক্সটা ইউটিউবে আর কেউ বলেছে কিনা আমি জানি না, সেটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বলে দিয়েছি, ঠিক আছে? তো চলো আমরা এখন দেখে নেবো সেই ট্রিক্সটা কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? কীভাবে আমরা অ্যাপ্লাই করে আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউজ আর ওয়াচ টাইমের বেসটাকে বাড়িয়ে তুলবো, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা চলে যাবো ইউটিউবে, ঠিক আছে? আমাদের যে ইউটিউবটা আছে সেই ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর তোমাদের জিনিস একটা চেক করে নিতে হবে, সেটা হয়েছে কিনা বা করা আছে কিনা, ঠিক আছে? কী করতে হবে, এই দেখো নিচে চারটি অপশান আছে, একটা হোম আছে, এক্সপ্লোর আছে, একটা প্লাস আছে, একটা সাবস্ক্রিপশনস আছে, একটা লাইব্রেরি আছে। এই প্লাস মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এই প্লাসটা তোমাদের নাও আসতে পারে যদি কিনা তোমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট না হয়, কমিউনিটি ট্যাব যদিও তোমাদের অন না থাকে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ লাস্টে লাইব্রেরি অপশান, এই লাইব্রেরি অপশানে ক্লিক করবে। লাইব্রেরি অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, একটা আসবে হিস্টোরি, একটা ডাউনলোড, একটা ইওর ভিডিওস, একটা হচ্ছে ইওর মুভিজ, ইওর এইগুলো আসবে, ঠিক আছে? তোমরা যে হিস্টোরি দেখতে পাচ্ছ এই হিস্টোরিতে ক্লিক করে দেবে। হিস্টোরিতে ক্লিক করার পর তোমরা কি করবে, উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর তিনটে অপশান পাবে, একটা হচ্ছে হিস্টোরি কন্ট্রোলস, একটা হচ্ছে ওয়াচ অন টিভি, একটা হচ্ছে হেল্প অ্যান্ড ফিডব্যাক। তোমরা কি করবে, এই হিস্টোরি কন্ট্রোলসে ক্লিক করবে, ঠিক আছে? এই হিস্টোরি কন্ট্রোলসে ক্লিক করার পর তোমরা চেক করে নেবে যে এখানে দেখো দুটো অপশান আছে, মানে হচ্ছে কি বলবো, একটা ইনেবল, একটা আনএনেবল, ঠিক আছে? দেখো এখানে একটা অপশান দেখতে পাচ্ছ যে পজ সার্চ হিস্টোরি, ঠিক আছে? এই যে পজ সার্চ হিস্টোরি, এটা দেখতে পাচ্ছ, এইটা দেখবে তোমাদের অফ করা আছে কিনা। দেখো অফ করা যদি না থাকে তাহলে এরকমভাবে অফ করে নেবে, ঠিক আছে? মানে এটা চেক করে নেবে, জাস্ট টার্ন অন, ঠিক আছে? এটা করে দিলে দেখো অফ হয়ে গেছে। এটা অফ হওয়ার পর এবার তোমরা কি করবে, ব্যাকে আসবে, ঠিক আছে? এবার তোমরা ব্যাকে আসো, ব্যাকে আসার পর হোম পেজে চলে আসবে। হোম পেজে আসার পর তোমরা উপরে সার্চ বারে দেখতে পাচ্ছ, সার্চ বারে সার্চ করবে, কি সার্চ করবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এই সার্চের উপরে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। দেখো আমি যেটা সার্চ করতে বলো সেটাই করবে, তার মানে বাদ বাকি অন্য কিছু করার দরকার নেই। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি বা তোমরা যে ক্যাটাগরির উপর ভিডিও বানাও, সেই ক্যাটাগরির যে ইউটিউবার আছে, সে বড় হোক আর ছোটো হোক সেটা ম্যাটার করে না, তোমার থেকেও ছোটো হোক বা তোমার থেকে বড় হোক, সে যাই হোক না কেন, তোমার ক্যাটাগরির উপর যারা যারা ভিডিও বানায় এবং তুমি যাদের নাম জানো বা তুমি জানো যে এরা ইউটিউব করে, তাদের চ্যানেলের নাম কিন্তু এখানে সার্চ করতে হবে। দেখো এবার আমি একটা জিনিস সার্চ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি মনোজ দে, ঠিক আছে? তোমরা জানো মনোজ দে, এটা হচ্ছে হিন্দি ক্রিয়েটার, ঠিক আছে? কিন্তু তোমরা কি খেয়াল করো সেই মনোজদের ভিডিও কিন্তু সবাই দেখে, মানে বাঙালিরা তো বেশিই দেখে, ঠিক আছে? হিন্দিরা তো দেখে, বাঙালিরা কিন্তু সবথেকে বেশি দেখে। দেখবে খেয়াল করে বাঙালিরা সবসময় কিন্তু হিন্দি জিনিস বেশি দেখে, হিন্দি মুভি দেখে, হিন্দি সং শোনে বেশি, তারপর হচ্ছে হিন্দি কি ডায়লগ সমস্ত কিছু দেখবে হিন্দির দিকে কিন্তু তারা বেশি টান দেয়। তাই মনোজদের মধ্যে কিন্তু মনোজদের যতগুলো সাবস্ক্রাইবার গেইন করেছে তার কিন্তু বলবো 50% বললেও কম বলা চলে, 50%ই কিন্তু হচ্ছে বলবো বেঙ্গলি ক্রিয়েটার, ঠিক আছে? বা বেঙ্গলি কি বলবো, বেঙ্গলি ক্রিয়েটার হোক বা বেঙ্গলি সাবস্ক্রাইবার্স, ঠিক আছে? বা বেঙ্গলি ভিউয়ার্স। তো মনোজদের লিখে আমরা কিন্তু সার্চ করে দেবো, ঠিক আছে? মনোজদের সার্চ করার পর কি করবে আমি সেটাই তোমাদের বলে দিচ্ছি। মনোজদের সার্চ করে দিলাম, ব্যাস। মনোজদের সার্চ করার পর কিন্তু এরকম একটা অপশান চলে আসবে, তাই কি করবে তোমরা আবার ব্যাকে চলে আসবে, ব্যাস। মনোজদের সার্চ হয়ে গেছে তো ব্যাকে চলে আসবে, আর কিছু করার দরকার নেই। আবার তোমরা সার্চ করে ক্লিক করবে, দেখো মনোজদেরটা উপরে শো হয়ে গেছে, ঠিক আছে? ওই যে হিস্টোরি বললাম না কন্ট্রোল, ওটা হচ্ছে অফ করে দিতে এইটার জন্য, যাতে মনোজদেরটা শো হয়, নাহলে কিন্তু এখানে শো হবে না, ঠিক আছে? এটা হয়ে গেল মনোজদের। আর কোন কোন ইউটিউবার আছে দেখো, টেকনিক্যাল ইয়োগি, ঠিক আছে? টেকনিক্যাল ইয়োগি, এটা তোমরা যদি লেখো টেকনিক্যাল ইয়োগি, এটা লিখলে লেখার পর, ঠিক আছে, তোমরা সার্চ করবে, পেজটা চলে আসলো, আবার তোমরা ব্যাকে চলে আসো, চলে আসলে ব্যাস এটুকু হয়ে গেল। তারপরে
হিন্দি নেবে প্লাস বাঙালি নেবে। বাংলা কীরকম দেখো, অল বাংলা টিপস, তোমরা সকলেই জানো এটা হচ্ছে একটা বড় ইউটিউবের চ্যানেল, ঠিক আছে। অল বাংলা টিপস এটা এটা লিখে এরকমভাবে সার্চ করা যাবে, ঠিক আছে। অল বাংলা টিপস এটা লিখলে, লেখার পর এই যে তোমরা কী করবে, এখানে সার্চ করে দিলে ব্যাস, তারপর আবার তোমরা এরকমভাবে কেটে দিলে, ঠিক আছে। দেখো অল বাংলা টিপসটাও কিন্তু চলে আসলো। আর কী কী আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা তোমাদের জানতে হবে। টেকনিক্যাল গুরুজি ধরো দিয়ে দিলাম আমরা কোনো রকম, যাতে, কারণ বলছি না টেকনিক্যাল গুরুজির ভিডিও কিন্তু বাঙালিরা দেখে, এটা মাথায় থাকে জানো, ঠিক আছে। টেকনিক্যাল গুরুজি, এই টেকনিক্যাল গুরুজিতে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে টেকনিক্যাল গুরুজি এটা হয়ে গেল, আবার কেটে দিলাম। তারপর আমার টেকনিক্যাল ইয়ে লিখবো, ঠিক আছে। টেকনিক্যাল বাংলা না একটা কী ছিল জানো, দেখলাম টেকনিক্যাল বাংলা, ঠিক আছে। টেকনিক্যাল বাংলা এতে আমরা কী করবো, সার্চ করে দিলাম, ঠিক আছে। টেকনিক্যাল বাংলা দেখতে পাচ্ছ, এই বাংলা, হ্যাঁ দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু বাংলা, তাহলে এটা বাংলা থাকলো। আর কী কী আছে তোমাদের এগুলো কিন্তু জানতে হবে, আগে জেনে নেবে। আমি কিন্তু তোমাদের উদাহরণ দেওয়ার জন্য বলছি, তোমরা প্রত্যেকটা দেখে নেবে, ঠিক আছে। যেমন বাংলাদেশে একজন আছে কী বলবো, ST ইউনিক টেক, ঠিক আছে, ইউটিউবের খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় ইউনিক টেক, দেখো এইখানে, ঠিক আছে। সার্চ করলাম, ব্যাকে চলে আসলাম, ঠিক আছে। এই যে এতগুলো আমরা করে নিলাম চ্যানেলের, ঠিক আছে। বা আর কারা কারা আছে তোমরা সকলেই জানো হয়তো, ঠিক আছে। আমার হয়তো মনে পড়ছে না, আমার যে কটা দেখার বা জানা সে কটা আমি জানি, বা তোমরা দিতেও পারো ক্যারিনাটি, ক্যারিনাটি তো রোস্ট করে অতটা না, ঠিক আছে। ইউটিউব রিলেটেড, বা আমি দেখো আমি ইউটিউব রিলেটেড করি বলে কিন্তু আমি একটু ইউটিউব রিলেটেড দেখালাম। তোমরা যদি কুক রিলেটেড ভিডিও বানিয়ে থাকো, তাহলে কুক রিলেটেড যেগুলো বড় বড় চ্যানেল আছে সেই চ্যানেলগুলো এরকমভাবে সার্চ করবে, ঠিক আছে। করে এরকমভাবে উপর এরকমভাবে সার্চে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে কেউ যদি হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিও বানাবা, এডুকেশনের কোনো একটা টপিকের উপর যদি তোমরা ভিডিও বানিয়ে থাকো, তাহলে সেই টপিকটার উপর যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো এখানে সার্চ করবে, ঠিক আছে। বা যে ক্যাটাগরি ভ্লগ হোক বা হচ্ছে ব্লগিং হোক, যা কিছুই হোক না কেন, তোমরা কিন্তু এখানে সার্চ করবে, ঠিক আছে। করে নিলে ব্যাস, আমি আমারটা দিয়ে শুধু উদাহরণ দিচ্ছি আর কি। করার পর এইবার তোমরা কি করবে দেখো, এটা একেবারে নতুন ট্রিক্স, ঠিক আছে। দেখো আমরা যে, ভালোভাবে বুঝে নাও, আমরা যে ভিডিওগুলোতে ট্যাগ দিই, মাথায় থাকে জানো, আমরা যেই ভিডিওগুলোতে ট্যাগ দিই, ঠিক আছে, ট্যাগ কোনগুলো দিই, ধরো আমরা একটি ভিডিও বানিয়েছি যে সাবস্ক্রাইবার কীভাবে বানাতে হয়, ঠিক আছে, বাড়াতে হয়, ঠিক আছে। এর ট্যাগগুলো কী হতে পারে, এর ট্যাগগুলো হতে পারে হয় হাউ টু গ্রো সাবস্ক্রাইবার, হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার, হাউ টু গেইন 1K সাবস্ক্রাইবার, হাউ টু অ্যাচিভ 1K সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 1K সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার কীভাবে পূরণ করবো, এইগুলোকে আমরা ট্যাগ বলে থাকি। কিন্তু সেই ভিডিওতে কোনো আমরা ইয়ে দেবো না, কী বলতো, ট্যাগ দেবো না। ধরো তুমি একটি ভিডিও বানিয়েছো হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার, ঠিক আছে, সেইগুলোতে তোমরা কোনো ট্যাগ দেবে না। কী দেবে, এই যে যেই ইউটিউবারদের চ্যানেলের নাম লিখলাম সেই চ্যানেলের নাম দিতে হবে, ঠিক আছে। কী বুঝলে, এই যতগুলো দেখলে এইগুলোই ট্যাগ ব্যবহার করবে, ST ইউনিক টেক, তারপর হচ্ছে টেকনিক্যাল বাংলা, টেকনিক্যাল গুরুজি, অল বাংলা টিপস, টেকনিক্যাল ইয়োগী, মনোজ দে, এইগুলোই কিন্তু তোমরা কী করবে, ট্যাগ হিসাবে ব্যবহার করবে। আর হচ্ছে কি, আর একটা তোমার চ্যানেলটা সার্চ করে নেবে, ঠিক আছে, ইউটিউবার রবি সর্দার, ঠিক আছে, ইউটিউবার রবি সর্দার আমি লিখে দিলাম, ঠিক আছে। এই যে আমারটা চলে আসবে, দেখো আমারটাও চলে আসলো, তোমরাও তোমাদেরটা এরকমভাবে লাস্টে করে নেবে। করে নেওয়ার পর যখনই চলে আসলো তখন তোমরা কেটে দিলে, দেখো সমস্ত কিছুটা চলে এসছে। আসার পর এবার কী করবে, এগুলোকে কপি করবে। কীভাবে কপি করবে দেখো আমি বলে দিচ্ছি, কপি করার জন্য যে স্ক্রিন আগে করবে কী করবে, স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। কপি থেকে এমনি তো হবে না, এখানে কপি করার কোনো অপশান থাকে না, এরকমভাবে কপি করে নেবে, ঠিক আছে। কপি করে নেবে এরকমভাবে নিয়ে সেভ অপশানে ক্লিক করে দেবে। সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার তোমরা কী করবে, তোমরা চলে যাবে হচ্ছে প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে, কী সার্চ করবে আমি বলে দিচ্ছি, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করবে হচ্ছে কপি টেক্সট, টেক্সট অন স্ক্রিন, এটা লিখে সার্চ করবে। সার্চ করার পর তোমরা এটাকে ওপেন করে দেবে, ঠিক আছে, মানে সার্চ করার পর যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা ওপেন করে দেবে, ঠিক আছে। ওপেন করার পরে যে নিচে দেখতে পাচ্ছ অ্যালবামে, অ্যালবাম অপশানে ক্লিক করবে, অ্যালবাম অপশানে ক্লিক করার পর যেটা স্ক্রিনশট নিয়েছো সেটা কিন্তু এখন রিসেন্টে শো হবে, সেটাকে তোমাদের সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি, দেখো চলে এসছে, আমি এটাতে সিলেক্ট করে নিলাম। ওরে বাবা আমার ছবি চলে আসলো, তো আমি এখানে ক্লিক করবো আর একবার, ঠিক আছে, এইখানটা আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এখানটা আমরা কী করবো, এটা হচ্ছে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, একটু বড়ো করে নিলাম, ব্যাস আমরা রাইটটি ক্লিক করলাম, আবার রাইটটি ক্লিক করলাম, ঠিক আছে। ওয়ার্নিং দিচ্ছে, আবার রাইটটি ক্লিক এবার করবো, টিক টিক, ব্যাস এবার দেখো লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আমাদের সামনে চলে আসবে, এবার কিন্তু আমরা এটাকে কপি করতে পারবো, দেখো এবার। এবার যেটা করতে হবে, যেটার জন্য কিনা তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ আসবে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তো ইউটিউবে এই সমস্ত ট্রিক্স মানে টিপস কেউ বলে না আমি জানি, ঠিক আছে। আমি কিন্তু আমার চ্যানেলে অ্যাপ্লাই করি, আমার চ্যানেলে ভিউজ বাড়াই, সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়াই, লিগাল, সেহেতু আমি তোমাদের এগুলো দেখালাম। দেখো ইউটিউবার রবি সর্দার যখনই দেখছে এই পাশে কিন্তু একটা কমা দিয়ে দেবে, তারপর দেখতেছো
স্টিউনিক টেক এখানে একটা কমা দিয়ে দেবে, তারপর হচ্ছে বাংলা এখানটা দেখতে পাচ্ছে একটা কমা দিয়ে দেবে, তারপর হচ্ছে টেকনিক্যাল গুরু যেখানে একটা কমা দিয়ে দেবে, টিপসে দেখতে পাচ্ছে এখানে একটা কমা দিয়ে দেবে, আর ইয়োগিতে দেখতে পাচ্ছে একটা কমা দিয়ে দেবে, ব্যাস মনোজ দিতে একটা কমা দিয়ে দেবে। কমা দেওয়ার পর আমি চেপে ধরবে, চেপে দেওয়ার পর সিলেক্ট অল, সিলেক্ট অল করার পর কপি, কপি করার পর এইবার তোমরা চলে যাবে তোমাদের এই যে ওয়াইটি স্টুডিওতে, যেখান থেকে তোমরা ট্যাগ দাও, ঠিক আছে, যেই ভিডিওটি ট্যাগ দিতে চাও সেই ভিডিওটি গিয়ে তোমরা এটা ট্যাগ অপশনে পেস্ট করে দেবে। দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে আসবে, কারণ কী বলতো, যেই সমস্ত ইউটিউবারদের চ্যানেলের নাম তোমরা ট্যাগে দিচ্ছ সেই সমস্ত ইউটিউবারদের ভিডিও এবং চ্যানেলের নিচে কিন্তু তোমাদের ভিডিও শো হবে, তাদের ভিডিওর ব্রাউজ পেজে আসবে, রেকমেন্ডেশনে আসবে, ঠিক আছে, ভিডিও শেষে অটোপ্লে অপশানে কিন্তু শো হবে না এন্ড স্ক্রিনের ওই দিকটায়, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো ভিডিওটি কেমন লাগলে জানাবে, নতুন নতুন টিপস যদি জেনে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর চলো পরবর্তী ভিডিও দেখাচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো, ধন্যবাদ সবাইকে।